আসসালামু আলাইকুম, আমি আশফাক উজ্জামান। আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো হচ্ছে এসিএম মোটরস নিয়ে। এসিএম মোটরস তার একটা জব সার্কুলার পাবলিশ করছে, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে এসিআর মোটরসের অফিসিয়াল, মানে এসিআর যে মোটরসের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেটাই। এটার ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এসিআর মোটরস -bd.com, ঠিক আছে। ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে এই সার্কুলার রিকোয়ারমেন্টগুলো যে ডিটেলসগুলো আছে আমি লিখে রাখছি, আমি দেখা দিচ্ছি এই যে সেই ডিটেলসটা। এই ডিটেলসটা আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিব, সার্কুলার লিঙ্কটা আমি ওইটা ক্লিক করলে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন। আমি আপনাদের বলে দিচ্ছি পাশাপাশি আপনারা ওই লিঙ্কটা ক্লিক করে ডিটেলসটাও দেখে নিন। প্রথমে হচ্ছে এসিআই মোটরস জব সার্কুলার 2021 পাবলিশ বাই দেয়ার অথরিটি এসিআই মোটরস অন অ্যাফিলিয়েট অফ অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মানে এসিএম। এসিএম মোটরস হচ্ছে এসিআর মানে একটা কনসার্ন, উইল বি রিক্রুইট অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার, মানে পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই টিল February 21, মানে February 21 পর্যন্ত যারা আগ্রহী তারা অ্যাপ্লাই করতে পারছেন। কোম্পানি নেম হচ্ছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেটাকে সংক্ষেপে সবাই এসিআই নামেই চিনে। অর্গানাইজেশন নেম হচ্ছে এসিআই মোটরস। এসিআর আলাদা যে প্রতিষ্ঠান আছে আরেকটা, সেই এসিআই মোটরসে মানে লোকটা নিয়োগ দেওয়া হবে, মানে সেই মেন হচ্ছে বিভাগটা হচ্ছে এসিআই মোটরস। পজিশন নেম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার। এবং নাম্বার অফ পোস্ট তারা নট স্পেসিফাইড, মানে নির্দিষ্ট কোনো নাম্বার অফ পোস্ট তারা উল্লেখ করেনি। এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে হচ্ছে আপনার বিবিএ, বিএসসি বা এমবিএম, ঠিক আছে, মানে মিনিমাম গ্র্যাজুয়েশান এবং এমবিএ হলে তো ভালোই। এক্সপিরিয়েন্স হচ্ছে 3 to 6 years, মানে 3 থেকে 6 বছরের রিলেটেড এক্সপিরিয়েন্স তারা চাইছে। এবং স্যালারি হবে নেগোশিয়েবল আলোচনা সাপেক্ষে। এবং জবটা হবে ফুল টাইম একটা জব, ক্যান্ডিডেট হবে মেল ফিমেল দুইটাই, মানে এখানে কোনো ধরাবাধা নিয়ম নাই যে শুধু মেল বা শুধু ফিমেল বিষয়টা এমন না, এখানে বোথ অ্যাপ্লাই করতে পারবেন, মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন। এজ লিমিটে নট স্পেসিফাইড, মানে স্পেসিফাইড মানে এজ লিমিটে তার উল্লেখ করে নেই কত বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। ওয়ার্ক প্লেস হচ্ছে এসিআই সেন্টার, এসিআই যে সেন্টারটা আছে সেখানে ঢাকাতেই, মানে ঢাকার ভিতরে এসিআই সেন্টারে। এবং অ্যাপ্লিকেশন রুলস হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা তারা অ্যাপ্লাই করতে পারবেন হচ্ছে অনলাইনে যদি করতে চান তাহলে বিডি জবসের মাধ্যমে করতে হবে, mybdjobs.bdjobs.com mybdjobs/sign, এখানে যায় ইউ ক্যান অ্যাপ্লাই থ্রু দিস সাইট, ঠিক আছে। বিডি জবসের মাধ্যমে যারা অনলাইনে অ্যাপ্লাই করতে চান তারা অ্যাপ্লাই করে নিতে পারেন। অ্যাপ্লিকেশন ডেডলাইনটা হচ্ছে February 21, মানে আজকে আমি ভিডিওটা করতেছি 15 February, লাস্ট ডেট হচ্ছে February 21। এবং আমি তাদের ওয়েবসাইটের নিচে একটু দেখাই দিই তাদের অ্যাড্রেসটা, এই হচ্ছে সে অ্যাড্রেস, এসিআই সেন্টার 245 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা 1268, ঠিক আছে, এটা হচ্ছে তাদের অফিসিয়াল অ্যাড্রেস। এখানে মানে ওদের ডিটেলসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, কোনো কনফিউশন থাকলে ওইখান থেকে দেখে নিন, কোনো সমস্যা নেই। এরপরে কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।